দেশ এবং প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়া থেকে কিভাবে রোমানিয়া যাবেন সে বিষয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপে যাওয়ার ইচ্ছা করেন, কিন্তু অনেকেই জানেন না যে দেশের বাহিরে কাজে থাকা অবস্থায়ও আপনি চাইলে প্রসেসিং এর মাধ্যমে ইউরোপের দেশ রোমানিয়াতে যেতে পারেন। সেক্ষেত্রে মালয়েশিয়া অত্যন্ত সহজ এবং স্বল্প সময়ে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। আমরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেয়ে থাকি, কিন্তু মালয়েশিয়া থেকে আপনি উন্নত জীবনযাপনের ক্ষেত্রে ইউরোপের পাড়ি দিতে চাইলে রোমানিয়া আপনার জন্য অন্যতম সহজ একটি মাধ্যম। মালয়েশিয়া থেকে রোমানিয়াতে যেতে হলে ডকুমেন্টস গুলো আপনার কি কি হবে সে ব্যাপারে সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমেই মালয়েশিয়াতে আপনাকে বৈধ অবস্থায় অবস্থান করতে হবে। আপনি যদি মালয়েশিয়াতে অবৈধ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য যাওয়াটা কোনোভাবেই হবে না। আপনি যদি মালয়েশিয়া থেকে রোমানিয়াতে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মালয়েশিয়াতে বৈধভাবে কাজে নিয়োজিত থাকতে হবে। যে মালয়েশিয়াতে কাজে থাকা অবস্থায় আপনাকে আপনার পাসপোর্টটি আপনার কোম্পানির হাতে থাকে, সেক্ষেত্রে করণীয় কি? প্রথমেই আপনাকে মালয়েশিয়াতে বৈধভাবে অবস্থান করতে হবে। দ্বিতীয়ত, আপনার পাসপোর্টের ব্যাপারে আপনি আপনার কোম্পানিতে কথা বলতে পারেন যে আপনি এই দেশ থেকে অন্য দেশে যাবেন, সেক্ষেত্রে আপনার কোম্পানির বা আপনার বসের হেল্প আপনার প্রয়োজন। আপনি তাকে জাস্ট ম্যানেজ করবেন যে আপনি আরো ভালো কিছু করতে চান, আপনার ড্রিম ইউরোপে গিয়ে সেটেল হওয়া বা ইউরোপে যাওয়া, সেক্ষেত্রে আপনি তাকে ম্যানেজ করে তার সাথে কথা বলে পাসপোর্ট যেন এম্বাসিতে জমা দেওয়ার সময় আপনার হাতে প্রদান করে সে ব্যাপারে তাকে কনভিন্স করতে হবে। পাসপোর্ট আপনার কাছে, আপনার বসকে পাসপোর্টের জন্য ম্যানেজ করার পরে আপনার কাছে কি কি ডকুমেন্টস রেডি করতে হবে এবং কিভাবে প্রসেসিং এ যাবেন। প্রথমে আপনাকে মালয়েশিয়া থেকে রোমানিয়াতে নিয়ে যাবে বা ওয়ার্ক পারমিট ভিসা করে প্রসেসিংটা কমপ্লিট করবে এরকম একটা বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। দ্বিতীয়ত, পাসপোর্টের একটা কপি আপনার কাছে রাখতে হবে। তৃতীয়ত, দুই কপি ছবি আপনার কাছে রাখতে হবে। চতুর্থত, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে আবেদন করে আগে থেকে ম্যানেজ করতে হবে। পঞ্চম, মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে নিতে হবে। ষষ্ঠ, বায়োডাটা বা সিভি রেডি রাখতে হবে। এবং মালয়েশিয়া থেকে রোমানিয়াতে যাওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস আপনাকে বেশি সুবিধা প্রদান করবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আপনি মালয়েশিয়াতে যেই কাজে নিয়োজিত আছেন সেই কাজের ভিডিও ধারণ করা, সংক্ষেপে যে আপনি কোন ধরনের কাজ করেন সেটা অনেক বেশি আপনাকে প্রাধান্য দেবে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে বা প্রফেশনাল হিসেবে নিজেকে প্রমাণ করতে। এরপরে ইংরেজিতে যদি আপনার পরিচয় বা সিভি ভিডিও তৈরি করে নিতে পারেন সেটা আরো বেশি আপনার কাজের প্রসেসিং এ ইফেক্ট করবে। সো আমরা ক্লিয়ার যে কি কি ডকুমেন্টস আমাদের লাগবে মালয়েশিয়া থেকে রোমানিয়াতে যাওয়ার জন্য। তো এই ডকুমেন্টস গুলো প্রাথমিকভাবে আপনি রেডি করবেন। প্রথমে আপনাকে এজেন্সি যাচাই করতে হবে, এরপরে পাসপোর্টের কপি আপনাকে প্রদান করতে হবে এজেন্সির কাছে, ছবি এবং বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স। এই তিনটা জিনিস প্রাথমিকভাবে আপনার লাগবেই। যখন আপনার ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়ে আসবে তখন আপনি মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সহ অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনার পাসপোর্ট মালয়েশিয়াতে অবস্থিত রোমানিয়ান অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে মালয়েশিয়া থেকে ভিসার রেশিও কিন্তু 100%, যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 100%। এবং মালয়েশিয়া থেকে কিন্তু ইউরোপের আরো অন্যান্য দেশে যাওয়ার সুযোগ সুবিধাও রয়েছে অন্য দেশের তুলনায় অনেক বেশি। সেক্ষেত্রে পরবর্তী কোনো ভিডিওতে নতুন অন্য কোনো দেশ নিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।